থাক, আমরা এইটার অ্যানালিসিসটাতে যাই, দেখো পরে সেইটা ডিসকাস করা রয়েছে। এই সার্কিটে যেটা আগে আমি এইমাত্র এক্সপ্লেন করলাম, উই অ্যাপ্লাই কারশফ ভোল্টেজ ল ইন দি কালেক্টর ইন দি এমিটার বেস লুপ। এই যে লুপটা এখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে গিয়ে এই দিক দিয়ে হয়ে এই যে লুপটার কথা আমি কনসিডার করছি, এই লুপটায় কারশফ ভোল্টেজ লটাকে অ্যাপ্লাই করো। খেয়াল করে দেখো, ভিসিসি ইকুয়ালস টু এই যে ভিসিসি সাপ্লাই ভোল্টেজ, দ্যাট ইজ ইকুয়াল টু আইবিআরবি এর অ্যাক্রসে ড্রপ প্লাস এমিটার বেস লুপে ড্রপ আইবিআরবি প্লাস ভিবি, এটাই তাহলে ভিসিসির সাথে সমান। অ্যাপ্লাইং কারশফ ভোল্টেজ ল ইন দি এমিটার বেস লুপ উই হ্যাভ দিস ইকুয়েশন, রাইট? নাও ইউ ক্যান ফাইন্ড আউট আইবি, বেস কারেন্টটাকে বের করে ফেলো। বেস কারেন্টটা কত হবে? ভিসিসি মাইনাস ভিবি বাই আরবি। এখন ভিসিসিটা কিরকম অর্ডারের হয়, আমি একটা এক্সাম্পল হিসাবে বললাম, ভিসিসিটা এইরকম 12 ভোল্ট অর্ডারের হয়, 12 ভোল্ট 10 ভোল্ট এইরকম অর্ডারের হয়। হায়ার এজ ইন দি অ্যাক্টিভ রিজিয়ন ভিবির ভ্যালুটা টিপিক্যালি 0.7 ভোল্টের কাছাকাছি। তাহলে দেখো ভিসিসিটা বেশ বড় ভিবির থেকে, তাহলে আইবিটা অলমোস্ট ক্লোজ টু ভিসিসি বাই আরবি। ভিবিটা যেহেতু খুব ছোট, কাজে আইবিটা অলমোস্ট ইকুয়াল টু ভিসিসি বাই আরবি। দাস এনি চেঞ্জ ইন ভিবি ডিউ টু টেম্পারেচার উইল হ্যাভ প্র্যাকটিক্যালি নো এফেক্ট অন আইবি। যদি কোনোভাবে টেম্পারেচারটা চেঞ্জ করে, তাতে করে কি ভিবি ভ্যালুটা চেঞ্জ করবে? কিন্তু ভিবিটা তো খুব ছোট, কাজে আইবির কিন্তু সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হবে না। আইবির যদি চেঞ্জ না হয়, তাহলে আইবির চেঞ্জ না হলে তোমার আইসির যে চেঞ্জ, সেই চেঞ্জটা আসবে না। আইবি চেঞ্জের জন্য যে আইসি চেঞ্জ হওয়ার কথা, সেইটা হবে না। নেক্সট, লোড লাইনটা কিভাবে সেট হচ্ছে দেখো। অ্যাপ্লাই কারশফস ল নাও ইন দি কালেক্টর এমিটার লুপ। কালেক্টর এমিটার যে লুপটা দেখানো হয়েছে, সেই লুপটাতে অ্যাপ্লাই করো। এই যে লুপটাকে আমি দেখাচ্ছি, এই লুপটাতে তাকিয়ে দেখো, এখানে সাপ্লাই ভোল্টেজটা ভিসিসি, এখানে একটা ড্রপ হচ্ছে আইসিআরসি, আর কালেক্টর এমিটার এই জায়গাটা একটা লুপ, একটা ড্রপ হচ্ছে ভিসি। তাহলে এই লুপটাতে যদি আমরা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, উই হ্যাভ ভিসিসি সমান আইসিআরসি প্লাস ভিসি। এটাই হচ্ছে ইকুয়েশন অফ দি লোড লাইন। আমরা এই ট্রানজিস্টারটার জন্য যদি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ড্র করি, ডিফারেন্ট আইবির জন্য এরকম ধরনের ক্যারেক্টারিস্টিক্স পাবো, যেটা আগেও এক্সপ্লেন করলাম, স্যাচুরেশন রিজিয়ান, কাট অফ রিজিয়ান, অ্যাক্টিভ রিজিয়ান থাকবে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিসির সাথে আইসি রিলেশনটা এইরকম, একটা স্ট্রেট লাইন দিয়ে জিনিসটাকে রিলেট করা যায়। ওকে, সেই স্ট্রেট লাইনটার ওয়াই কাটটা কত? ওয়াই অ্যাক্সিসে কাটটা হচ্ছে ভিসিসি বাই আরসি, আগে এক্সপ্লেন করেছি। এক্স কাটটা কত? এক্স অ্যাক্সিসের ওপর কাটটা হচ্ছে ভিসিসি। এবার যে আইবির জন্য এটা করা হয়েছে, সেই আইবি যে আইসি কার্ভটা সেখানে যে কাট করছে, সেটাকে কিউ পয়েন্ট বলা হয়। আমরা ট্রানজিস্টারটাকে যখন এই সার্কিটটা করেছি, সেখানে আরসি ক্যালকুলেট করেছি, আরবি ক্যালকুলেট করেছি, ভিসিসি একটা সিলেক্টিভ সাপ্লাই নিয়েছি, ঠিক আছে? নিয়ে আমরা বলতে পেরেছি যে সার্কিটে বেস কারেন্টটা কত, সার্কিটে বেস কারেন্টটা কত। এবার এই লোড লাইন যদি ড্র করা হয়, করেসপন্ডিং বেস কারেন্ট যেটা সার্কিটে ফ্লো করছে, সেই বেস কারেন্টের করেসপন্ডিং যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেটাই হচ্ছে কিউ পয়েন্ট। এটাই হচ্ছে কিউ পয়েন্ট। দেখো ভালো করে, এই যে কিউ পয়েন্টটা নেওয়া হয়েছে, সেটা জন্য কি একটা নির্দিষ্ট বেস কারেন্ট আছে, তার জন্য একটা নির্দিষ্ট কালেক্টর কারেন্ট আছে, আর তার জন্য নির্দিষ্ট একটা ভিসি রয়েছে। আগেই বলেছি আমরা, কিউ পয়েন্ট হচ্ছে এ সেট অফ ডিসি ভ্যালুস অফ আইসি আরবি অ্যান্ড ভিসি ফর নর্মাল অপারেশন অফ এ ট্রানজিস্টার ইন দি সি কনফিগারেশন। এরকমভাবে তাহলে আমরা লোড লাইনটাকে এক্সপ্রেস করতে পারি এবং লোড লাইনের ওপর কিউ পয়েন্টটাকে সিলেক্ট করতে পারি। আমরা যদি আরবিটাকে চেঞ্জ করতাম, যদি আরবিটাকে চেঞ্জ করতাম, তাহলে আইবি ভ্যালুটা চেঞ্জ করতো, সেক্ষেত্রে কিউ পয়েন্টটা ধরো এইরকম একটা জায়গাতে শিফট করে যেত। আবার বলছি, আরবিটাকে ধরো আগে জানিয়েছিলাম, তার থেকে একটু কম করলাম, দ্যাট উইল ইনক্রিজ দি বেস কারেন্ট, তাহলে কিউ পয়েন্ট উইল শিফট ফ্রম দিস পজিশন টু দিস পজিশন। অন দি আদার হ্যান্ড, যদি আরবিটাকে আমি বাড়াতাম, দ্যাট উইল রিডিউস দি বেস কারেন্ট, সেক্ষেত্রে কিউ পয়েন্ট উড শিফট টু দিস প্লেস, এরকম একটা জায়গাতে তাহলে কিউ পয়েন্টটা শিফট করে আসতো। নেক্সট, উই ক্যান ক্যালকুলেট দি স্টেবিলিটি প্যারামিটার। স্টেবিলিটি প্যারামিটারগুলো আমরা এখানে ক্যালকুলেট করে ফেলতে পারি। দেখো কীভাবে ক্যালকুলেট করা যায়, একটু আগেই আমরা ডিসকাস করলাম যে যদি ওই সার্কিটের এমিটার বেস লুপটাতে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করা হয়, উই উইল হ্যাভ দিস ইকুয়েশন আইবি ইকালস টু ভিসিসি মাইনাস ভিবি বাই আরবি। অন দি আদার হ্যান্ড, যদি আমরা
এমিটার কালেক্টর লুপ, কালেক্টর এমিটার লুপে যদি কারশফ লকে অ্যাপ্লাই করি, উই উইল হ্যাভ দিস রিলেশন ভিসি ইকালস টু ভিসিসি মাইনাস আইসিআরসি। আর এটা একটা ভেরি নন রিলেশন দ্যাট রিলেটস দি কালেক্টর কারেন্ট উইথ দি বেস কারেন্ট, আইসি ইকালস টু বিটা আইবি প্লাস ওয়ান প্লাস বিটা ইন্টু আইসিবিও। আমরা আগে যেটাকে আইসিও দিয়ে ডিনোট করছিলাম এই বিঘোষের বইটা, সেটাকে সিবিও দিয়ে ডিনোট করা আছে। হ্যাঁ, জিনিসটা কিন্তু একই কোয়ান্টিটিকে, একই প্যারামিটারকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এবার এই যে ইকুয়েশনটা রয়েছে, আইসির ইকুয়েশনটা রয়েছে, এখানে আইবির জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দাও, ইউ হ্যাভ আইসি ইকালস টু বিটা আইবি প্লাস বিটা প্লাস ওয়ান ইন্টু আইসিবিও। আইবিটা এই ফিক্সড বায়াস সার্কিটে কেমন হয়, ভিসিসি মাইনাস ভিবি বাই আরবি, ভ্যালুটাকে বসিয়ে দাও আইবির জায়গায়, বসিয়ে দিয়ে ইকুয়েশনটাকে রিরাইট করো। হয়েছে, দাস ইউ রিপ্রেজেন্ট আইসি অ্যাজ ফাংশন অফ ভিবি অ্যান্ড আইসিবিও অ্যান্ড বিটা। আমরা যখন স্টেবিলিটি প্যারামিটারগুলোকে অ্যানালিসিস করছিলাম, আমরা দেখেছিলাম যে আইসির ভেরিয়েশনটা আইসিওর জন্য হতে পারে, যেটাকে এস প্যারামিটার দিয়ে ক্যারেক্টারাইজ করা হয়েছে। আইসির ভেরিয়েশনটা ভিবির জন্য হতে পারে, যেটাকে এস প্রাইম প্যারামিটার দিয়ে ক্যারেক্টারাইজ করা হয়েছে। আইসির ভেরিয়েশনটা বিটার জন্য হতে পারে, যেটাকে আমরা এস ডাবল প্রাইম প্যারামিটার দিয়ে ডিনোট করেছি। এই যে ইকুয়েশনটা দেখছো, এই ইকুয়েশনে আইসিটাকে আমরা বিটা ভিবি আইসিও এদের ফাংশন হিসাবে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এইটা থেকে ম্যাথামেটিক্যালি উই ক্যান ক্যালকুলেট এস, এস প্রাইম অ্যান্ড এস ডাবল প্রাইম। বাই ডেফিনিশন এসটা কত হবে, আইসি ডেল আইসি বাই ডেল আইসিবিও বা ডেল আইসিও যাই বলো না কেন, ক্যালকুলেট করে দেখো, ইট উইল, ইট উইল বি বিটা প্লাস ওয়ান, বিটা প্লাস ওয়ান। নেক্সট ক্যালকুলেট এস প্রাইম, এস প্রাইম যদি ক্যালকুলেট করো কী হবে, এস প্রাইমের ডেফিনিশন ডেল আইসি বাই ডেল ভিবি, ডেল আইসি বাই ডেল ভিবি যদি ক্যালকুলেট করো, দেখো এখান থেকে কী পাবে, মাইনাস বিটা বাই আরবি, জাস্ট সিম্পল পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, আর এস ডাবল প্রাইম যদি ক্যালকুলেট করো, ইউ উইল হ্যাভ ডেল আইসি ডেল বিটা, এখান থেকে ডেল আইসি ডেল বিটা ক্যালকুলেট করলে এইটা ইন্টু এইটা প্লাস আইসিবিও, এইরকম থাকবে আর কি। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে প্যারামিটার, স্টেবিলিটি প্যারামিটারগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারলাম। আগে আমরা ডিসকাস করলাম যে স্টেবিলিটি প্যারামিটারের ভ্যালুগুলো যদি কম হয়, এস, এস প্রাইম, এস ডাবল প্রাইম এইগুলোর ম্যাগনিচিউডগুলো যদি কম হয়, তাহলে বায়াসিংয়ের যে স্টেবিলিটি সেইটা বেটার হবে। এখন খেয়াল করে দেখো, একটা ট্রানজিস্টারের বিটা ভ্যালু কেমন হয়, 100, 200, 300 এইরকম অর্ডারের হয়, রাইট? একটা ট্রানজিস্টারের যে বিটা প্যারামিটার বেসিক্যালি ডিফাইন্ড এজ আইসি বাই আইবি, এই বিটা প্যারামিটারটা ইজ অব দি অর্ডার অফ 100, few hundred, 100, 200, 300 এইরকম অর্ডারের হয়। কাজেই এই ফিক্সড বায়াস সার্কিটের ক্ষেত্রে এস প্যারামিটারটা ভেরি লার্জ। আইসিবিওর যদি সামান্য একটু ভেরিয়েশন হয়, আইসির ভেরিয়েশনটা কী হবে, 100 times দ্যাট ভেরিয়েশন, বুঝতে পারছো? যদি আইসিবিওর ভেরিয়েশনটা সামান্য কিছু হয়, আইসির ভেরিয়েশনটা কিন্তু 100 বা 200 times দ্যাট ভেরিয়েশন হবে। কাজেই এই ফিক্সড বায়াস সার্কিটটা মোটেও স্টেবিলিটিটাকে এ করতে পারে না, অ্যাসিওর করতে পারে না। হ্যাঁ, স্টেবিলিটিটা খুব পুয়ার ফিক্সড বায়াস সার্কিটের। এইটা যদিও কম, এস প্রাইম ভ্যালুটা কম, এস প্রাইম ভ্যালুটা কম তার কারণ আরবি ভ্যালুটা খুব লার্জ। আরবি ভ্যালুটা তোমার ফিউ টেন্স অফ কিলো হোম অর্ডারের হয়, 10, 20, 30 kilo ohm এইরকম অর্ডারের হয়, কাজে এস প্রাইম ভ্যালুটা কম। এস ডাবল প্রাইম ভ্যালুটা যদি দেখো, সেটাও রিলেটিভলি কম। মেন যে প্রবলেম কনসার্ন সেটা হচ্ছে এস, এস প্যারামিটারটা ভেরি লার্জ, কাজে ফিক্সড বায়াস সার্কিটটার যে স্টেবিলিটি সেইটা ভেরি পুয়ার। ওকে, কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন? ফিক্সড বায়াস সার্কিট এর ওয়ার্কিং প্রিন্সিপাল এবং স্টেবিলিটি অ্যানালিসিস, এইগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? পরীক্ষায় স্টেবিলিটি অ্যানালিসিসটা জেনারেলি থাকে না, যদি আসে এটা খুব সহজেই করতে পারবে। মেনলি যেটা থাকে কোয়েশ্চেন হিসাবে, সেটা হচ্ছে যে এক্সপ্লেন দি ফিক্সড বায়াস সার্কিট ফর এ সি ট্রানজিস্টার। তাহলে তোমাকে সার্কিটটা আঁকতে হবে, সার্কিটটা এঁকে জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপালটা এক্সপ্লেন করতে হবে আর কি, কীভাবে ফিক্সড বায়াস সার্কিটটা হচ্ছে সেটাকে তোমায় বলতে হবে, বায়াসিংটা কীভাবে হচ্ছে, লোড লাইনটা কীভাবে, লোড লাইনের ইকুয়েশনটা কী, লোড লাইনের উপর কিউ পয়েন্টটা কীভাবে সিলেক্ট করছো, এইগুলো মেনলি বলতে হবে। ওকে, নেক্সট নেক্সট টপিক হচ্ছে সেলফ বায়াস। হ্যাঁ, সেলফ বায়াস সার্কিট, সেলফ বায়াস সার্কিটটার যে স্টেবিলিটি সেটা কিন্তু সুপিরিয়ার
অ্যাজ কম্পেয়ার টু ফিক্সড বায়াস সার্কিট। সেলফ বায়াস সার্কিটটাকে অনেক সময় ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটও বলা হয়। দেখো কেমন ধরনের সার্কিটটা, আগের সাথে খুব বিশাল কিছু তফাত নেই। আগে এখানটা কি ছিল, আরবি ছিল, মনে করতে পারছো? এখানে আরবি ছিল, পরিবর্তে এখানে কি করা হয়েছে, আর ওয়ান আর টু এরকম একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক করা হয়েছে। আগের মতোই একটাই ভোল্টেজ সোর্স ভিসিসি ইউজ করা হয়েছে। ভিসিসির সাথে আগে কি আরবি রেসিস্ট্যান্স, বেস রেসিস্ট্যান্সটাকে ডাইরেক্ট কানেক্ট করা ছিল। এইখানে কিন্তু আমরা একটা ফিক্সড ভোল্টেজ ডিভাইডার সার্কিট করে নিয়েছি, আর ওয়ান আর টু এরকম একটা সিরিজ কম্বিনেশন করে নিয়েছি, পোটেনশিয়াল ডিভাইডার একটা সার্কিট করে নেওয়া হয়েছে, সেইখান থেকে বেসটাকে বায়াস করা হচ্ছে। এইটা একটা তফাৎ দেখতে পাচ্ছ। আর একটা তফাৎ দেখতে পাচ্ছ, আগে কি এমিটারটাকে ডাইরেক্ট গ্রাউন্ড করা ছিল, এইখানে কিন্তু এমিটারটাকে একটা রেসিস্ট্যান্সের থ্রুতে গ্রাউন্ড করা হয়েছে। আগে এমিটারটাকে ডাইরেক্ট গ্রাউন্ড করা ছিল, এখানে কিন্তু এমিটারটাকে একটা রেসিস্ট্যান্সের থ্রুতে গ্রাউন্ড করা হয়েছে। ওকে, আগে বেস টার্মিনাল আর কালেক্টর টার্মিনাল আউটপুট সিগন্যালটাকে এক্সট্র্যাক্ট করার জন্য আর ইনপুট সিগন্যালটাকে কানেক্ট করার জন্য, কাপল করার জন্য আমরা দুটো ক্যাপাসিটার C1 আর C2-র কথা বলেছিলাম, এইখানে সেইগুলো আছে। ইন অ্যাডিশান এমিটার সার্কিটে প্যারালালে, আরির সাথে প্যারালালে আরও একটা কালেক্টারকে যোগ করা হয়েছে। এই সার্কিটে এমিটার টার্মিনালে আরই রেসিস্ট্যান্সের সাথে সি একটা ক্যাপাসিটারকে প্যারালালে যোগ করা হয়েছে। এটাই হচ্ছে তফাত। হ্যাঁ, আগের সার্কিটের সাথে এই সার্কিটটা তফাতটা হচ্ছে এটাই। এই সি ট্রানজিস এই সি যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছ এমিটার এন্ডে যে ক্যাপাসিটারটা রয়েছে, এইটাকে বাইপাস ক্যাপাসিটার বলা হয়। এটাকে বাইপাস ক্যাপাসিটার বলা হয়। এই রিয়াক্ট্যান্সটা ভেরি স্মল চুজ করা হয়, যাতে করে অল্টারনেটিং যে ভোল্টেজ, অল্টারনেটিং সিগন্যাল এর মধ্যে ডিরেক্টলি পাস করে যেতে পারে, বাইপাস করে যেতে পারে আরইটাকে অ্যাভয়েড করে, আরইর মধ্যে দিয়ে না গিয়ে যাতে করে এটা সির মধ্যে দিয়ে যায় সেইটাকে অ্যাসিওর করা হয়। কেন, সেটা আরেকটু পরে ক্লিয়ার হবে। ওকে, এখন দেখো কিভাবে এই এমিটার বেস জাংশনটা বায়াসড হচ্ছে, কালেক্টর এমিটার জাংশনটা বায়াসড হচ্ছে। আমরা আগে ডিসকাস করেছি যে ট্রানজিস্টারের নর্মাল অপারেশনের জন্য এমিটার বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে আর কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াস করতে হবে। এখানে এই পোটেনশিয়াল ডিভাইডার নেটওয়ার্ক যেটা ফর্ম করা হয়েছে বাই রেসিস্ট্যান্স R1 এন্ড R2, এরাই কিন্তু তোমার এমিটার বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করছে। দেখো খেয়াল করে, এখানে তুমি কিছু একটা পোটেনশিয়াল দিয়েছো, এবার তার মধ্যে কি যদি খেয়াল করে দেখো, দেখবে এই ভিসিসি পোটেনশিয়ালটাকে ডিভাইড করা রয়েছে বিটুইন R1 এন্ড R2। R1 এর অ্যাক্রসে পোটেনশিয়াল যদি V1 হয়, R2 এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ যদি V2 হয়, তাহলে V1 প্লাস V2 ইকুয়ালস টু VCC। এই যে সার্কিটটার দিকে তাকাও, এই যে সার্কিটটা, এই এই যে লুপটা, এই লুপটার দিকে তাকাও, R1 এর অ্যাক্রসে ড্রপ V1, R2 এর অ্যাক্রসে ড্রপ V2, তাহলে V1 প্লাস V2 ইকুয়ালস টু VCC। V1 আর V2 যদি হয়, তাহলে এর অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ পড়ছে বলতো, বেসিক্যালি V1 মাইনাস V2, এই পরিমাণ ভোল্টেজ পড়ছে। আরো যদি ক্লিয়ার করে বলতে হয়, ধরো এই ভোল্টেজটা হচ্ছে 12 ভোল্ট, এইখানে উই হ্যাভ 12 ভোল্ট, এইখানে ভ্যালুটা হচ্ছে 6 ভোল্ট, আর এইখানে এর অ্যাক্রসে 6 ভোল্ট, বা এখানে ধরো তোমার 5 ভোল্ট। তাহলে এই যে এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাই বেসিক্যালি তোমার এমিটার বেস জাংশনকে ফিড করছে, এমিটার বেস জাংশনকে বায়াস করছে। আমরা এখানে কারচফ ল অ্যাপ্লাই করবো, করে দেখাবো যে অ্যাকচুয়ালি কি হয়। তো R1 R2টা পোটেনশিয়াল ডিভাইডার হিসাবে কাজ করছে, যাতে করে এই এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসড হয়। এছাড়াও দেখো পোটেনশিয়াল ড্রপ অকার্স অ্যাক্রস দি রেসিস্ট্যান্স আরই। আরই আগে সার্কিটে ফিক্সড বায়াস সার্কিটে কিন্তু আরইটা ছিল না, কাজেই এই জায়গাতে কোনো ড্রপ হচ্ছিল না। এই এমিটার এই তোমার সেলফ বায়াস সার্কিটে আরই রেসিস্ট্যান্সটাকে যোগ করা হয়েছে এমিটার সার্কিটে, তাতে করে এখানে একটা পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। এইখানে যে ড্রপটা কত বললাম, সে ধরো এটা 12 ভোল্ট, R1 এর অ্যাক্রসে হচ্ছে সে 6 ভোল্ট, আর R2 এর অ্যাক্রসে 6 ভোল্ট। ক্লিয়ার? 6 ভোল্ট এর অ্যাক্রসে, আর এর অ্যাক্রসেও 6 ভোল্ট, আর এই আরই এর অ্যাক্রসেও একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজ ড্রপটা ধরো 5 ভোল্ট। ওকে, তাহলে এর অ্যাক্রসে ড্রপটা কত হবে, 1 ভোল্ট। তাহলে আরই, R1, R2 এই কম্বিনেশনগুলোকে আমরা চুজ করতে পারি এমন ভাবে যাতে করে ভিবিটা ফরওয়ার্ড বায়াসে থাকে, হ্যাঁ ভিবিটা পজিটিভ হয়। দেখো অ্যাক্রস আরই টেন্স টু রিভার্স, এবার এইটাই বললাম আর কি, পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস আরই টেন্স টু রিভার্স বায়াস। আরই অ্যাক্রসে যদি
ড্রপ হয় তাহলে সেইটা এমিটার বেস জাংশনটাকে রিভার্স বায়াস করতে চাইছে, যত এর একপাশে ড্রপটা বাড়বে, যদি 5 ভোল্ট না হয় 5.5 ভোল্ট হয় তাহলে এমিটার বেস ভোল্টেজটা কত হবে 0.5 ভোল্ট, যদি এইটা 5 ভোল্ট না 5.5 না হয় 5.7 ভোল্ট হয় তাহলে এমিটার বেস যে ভোল্টেজটা সেটা কত হবে 0.3 ভোল্ট। তাহলে বুঝতে পারছো ইনক্রিজিং পোটেন্সিয়াল ড্রপ অ্যাক্রস আরই উইল টেন্ড টু রিভার্স বায়াস দি এমিটার বেস জাংশন, হোয়াইল দি ইনক্রিজিং পোটেন্সিয়াল ড্রপ অ্যাক্রস আর টু উইল টেন্ড টু ফরওয়ার্ড বায়াস, রাইট? এটাই বলা আছে, দি পোটেন্সিয়াল ড্রপ অ্যাক্রস আরই টেন্ডস টু রিভার্স বায়াস দি এমিটার জাংশন, হোয়াইল পোটেন্সিয়াল ড্রপ অ্যাক্রস আর টু টেন্ডস টু ফরওয়ার্ড বায়াস ইট ইফ টেম্পারেচার ইনক্রিজেস ICBO and IC increases. যদি কোনোভাবে টেম্পারেচারটা বাড়ে তাহলে কি হবে, আইসিবিওটা বাড়বে, টেম্পারেচার বাড়লে রিভার্স স্যাচুরেশন কালেক্টর কারেন্ট বাড়বে, তাতে করে এফেক্টিভ কালেক্টর কারেন্ট বাড়বে, এফেক্টিভ কালেক্টর কারেন্ট বাড়লে কি হবে এমিটার কারেন্টটাও বেড়ে যাবে, তার কারণ আইসি প্লাস আইবি ইকালস টু আইই, কোনো কারণে যদি আইসিও বাড়ে তাতে করে আইসি বাড়বে, আইসি বাড়লে এমিটার কারেন্ট বাড়বে, এমিটার কারেন্ট বাড়লে আরির অ্যাক্রসে পোটেন্সিয়াল ড্রপ বাড়বে, আরির অ্যাক্রসে পোটেন্সিয়াল ড্রপ বাড়লে এই এমিটার বেস জাংশনটার যে ফরওয়ার্ড বায়াসিংটা সেটা কিছুটা কমে যাবে, এটা বেস কারেন্টটাকে কিছুটা কমিয়ে দেবে, হুইচ উইল ইন টার্ন রিডিউস দি কালেক্টর কারেন্ট। তাহলে দেখতে পাচ্ছ যে বায়াসিং স্টেবিলিটিটা নিজে থেকেই অ্যাচিভড হয়ে যাচ্ছে, এই জন্য এই সার্কিটটাকে সেলফ বায়াস সার্কিট বলা হয়। কোনো কারণে যদি আইসিও বাড়ে তাহলে আইসি বাড়বে, আইসি বাড়লে আইই বাড়বে, আইই বাড়লে আরির অ্যাক্রসে পোটেন্সিয়াল ড্রপ বাড়বে, আরির অ্যাক্রসে পোটেন্সিয়াল ড্রপ বাড়লে ভিভি ভ্যালুটা কমবে, এমিটার বেস জাংশনের যে ফরওয়ার্ড বায়াসটা সেটা কিছুটা রিডিউসড হবে, দ্যাট উইল রিডিউস দি বেস কারেন্ট হুইচ উইল ইন টার্ন রিডিউস দি কালেক্টর কারেন্ট। যেভাবে তাহলে কালেক্টর কারেন্টটা বেড়ে গিয়েছিল, কিছুটা বেড়ে গিয়েছিল, দেখতে পাচ্ছ সার্কিটটা নিজে থেকেই সেইটাকে কম্পেনসেট করে দিচ্ছে, এই জন্য এই সার্কিটটাকে আমরা সেলফ বায়াস সার্কিট বলে থাকি। নেক্সট এবার স্টেবিলিটি অ্যানালিসিস, স্টেবিলিটি অ্যানালিসিসটাও করতে পারি আমরা এই সার্কিটের ক্ষেত্রে। কিভাবে দেখো, এখানে তোমার ওই সার্কিটটা কি দেখানো রয়েছে, বেসিক্যালি ভিসিসি আর ওয়ান আর টু এই যে পোটেন্সিয়াল ডিভাইডার নেটওয়ার্কটা রয়েছে, এখানে আমরা থেভেনিন ভোল্টেজ থেভেনিন সার্কিট অ্যাপ্লাই করতে পারি, থেভেনিন সার্কিট অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে এই আর ওয়ান আর টু এর যে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স সেইটা কত, আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। থেভেনিন সার্কিট কনসিডার করে বলা যেতে পারে যে আর ওয়ান আর টুর ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সটা হচ্ছে আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, আর ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা, ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা রেডিলি ক্যালকুলেট করতে পারো, ভিসিসি বাই আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই আর ওয়ান আর টু ইন্টু আর টু। থেভেনিন সার্কিট যেভাবে করতে হয়, এটা এইটা তো বেসিক্যালি লোড টার্মিনাল, লোড যেখানে তোমার ভোল্টেজটাকে ডেলিভার করছো, যখন আমরা থেভেনিন ভোল্টেজ বের করি তখন কি করি, লোডটাকে আমরা ডিসকানেক্ট করে দিই, ওপেন করে দিই, তাই না? তাহলে বিজি এই টার্মিনালটা যদি ওপেন হয়, আর টুর অ্যাক্রসে পোটেন্সিয়াল ড্রপটা কত হবে, ভিসিসি বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আর টু, এটাই থেভেনিন ভোল্টেজ বলা হয়। আর থেভেনিন রেসিস্ট্যান্সটা যদি ক্যালকুলেট করতে হয়, আমরা এই ভোল্টেজ সোর্সটাকে এ করে দিই, শর্ট করে দিই, তাহলে আর ওয়ান আর টু কি প্যারালালে হয়ে যাবে, বুঝতে পারছো? আরবিটা তাহলে কত হবে, থেভেনিন রেসিস্ট্যান্সটা হবে আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে লোডের অ্যাক্রসে আমরা একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স ভাবতে পারি, যে ভোল্টেজের ভ্যালুটা ভিসিসি ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন সিরিজ উইথ এ রেসিস্ট্যান্স উইচ ইজ ইকুয়াল টু আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। অ্যাকর্ডিংলি এই সার্কিটটাকে আমরা রিড্র করতে পারি এরকমভাবে। ওকে, এইটাই হচ্ছে তোমার এ সার্কিট আর কি, ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, এই যে সার্কিটটা তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা এইটা, যেখানে তোমার বেস সাপ্লাই ভোল্টেজ ভি ইজ ইকুইভ্যালেন্ট টু দিস ভ্যালু, আর আরবি বেস রেসিস্ট্যান্স যেটা দেখানো হয়েছে সেটা ইকুইভ্যালেন্ট টু দিস থেভেনিন রেসিস্ট্যান্স। এবার এইখানে আমরা এমিটার বেস লুপ কনসিডার করব, কালেক্টর এমিটার লুপ কনসিডার করব, করে কারশফ ল্যাপ্লাই করো এমিটার বেস লুপটাতে অ্যাপ্লাই করো, দেখো কি দেখতে পাচ্ছ, ভি সমান আইবি আরবি প্লাস ভিবি প্লাস আইইআরই, আর যদি কালেক্টর এমিটার লুপে অ্যাপ্লাই করো, ভিসিসি সমান কত দেখতে পাচ্ছ, আইসিআরসি প্লাস ভিসি প্লাস আইইআরই, এরকমভাবে তাহলে দুটো লোকে কারশফ ল্যাপ্লাই করে আমরা এই দুটো ইকুয়েশন জেনারেট করতে পারি। এখন
এই ইকুয়েশনটার দিকে যদি তাকাও, এই যে লাস্ট ইকুয়েশন, এই যে সেকেন্ড ইকুয়েশনটা, আইই সমান কত? আইবি প্লাস আইসি, আইবি প্লাস আইসি। জেনারেলি আইসিটা আইবির থেকে অনেক বড় হয়, কাজে আইইটা অলমোস্ট কম্পারেবল টু আইসি। তাহলে এইটাকে লিখতে পারি অ্যাজ আইসি ইন্টু আরই। তাহলে উই হ্যাভ আইসি ইন্টু আরসি প্লাস আরই প্লাস ভিসি, প্লাস ভিসি ইকালস টু ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি প্লাস আরই। এরকম ভাবে সার্কিটটাকে, এই ইকুয়েশনটাকে রিরাইট করা যায়। এটাই কি বেসিক্যালি ইকুয়েশন অফ দি লোড লাইন, ভিসি আইসি এই রিলেশনটাই বেসিক্যালি ইকুয়েশন অফ দি লোড লাইন। ভিসি সমান ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি প্লাস আরই, এটাই লোড লাইনের ইকুয়েশন। হ্যাঁ, আগের মতোই আমরা সি ট্রানজিস্টারের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক সেটাকে দেখিয়েছি ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ বেস কারেন্ট। এবার এখানে যদি এই স্ট্রেট লাইনটাকে প্লট করো, তাহলে আগের মতোই এরকম নেগেটিভ স্লোপের একটা লাইন পাবো, যেখানে এক্স কাটটা ইকাল টু ভিসিসি। বইটাতে ছবিটা একটু ভুল দেওয়া রয়েছে, এই ভিসিসিটা এই জায়গাতে হবে। হ্যাঁ, এই যে কাটটা দেখতে পাচ্ছ সেই কাটটাতে ভিসিসি হবে। আর ওয়াই কাটটা কত? ওয়াই কাটটা কোরেসপন্ডস টু ভিসিই ইকালস টু জিরো। তাহলে আইসি ভ্যালুটা এখানে কত? ভিসিসি বাই আরসি প্লাস আরই। হ্যাঁ, তফাৎটা হচ্ছে এটাই আর কি। আগের ক্ষেত্রে কি ছিল? ভিসিসি বাই আরসি ছিল, যখন আমরা সেলফ বায়াস সার্কিট, সরি ফিক্সড বায়াস সার্কিট করেছিলাম। ফিক্সড বায়াস সার্কিটে আইসি ভ্যালুটা কত ছিল? ফিক্সড বায়াস সার্কিটে আইসি ভ্যালু ছিল ভিসিসি বাই আরসি। এখানে কিন্তু ভ্যালুটা হচ্ছে ভিসিসি বাই আরসি প্লাস আরই। এটাই হচ্ছে লোড লাইন। হ্যাঁ, এটাই লোড লাইন। এবার দেখো, এখনো কিন্তু কিউ পয়েন্টটাকে আমরা সেট করতে পারিনি। কিউ পয়েন্টটা সেট করতে গেলে আমাদের যে বেস এমিটার লুপটা ছিল, সেখানে এই ইকুয়েশনটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, বেস এমিটার লুপে যে ইকুয়েশনটা পেয়েছিলাম, ভি ইকালস টু আইবি আরবি প্লাস ভিবি প্লাস আই আরই, এই ইকুয়েশনটাকে কাজে লাগাতে হবে। উই ক্যান সাবস্টিটিউট আইই, আইইটাকে সাবস্টিটিউট করতে পারি, করে লিখতে পারি আজ আইবি প্লাস আইসি। আইইটাকে সাবস্টিটিউট করে লিখতে পারি আইবি প্লাস আইসি। ফাইন, সেটা লেখা হলো। এরপরে আমরা আইসিটাকে এলিমিনেট করলে আইবির সাথে ভিসিটাকে রিলেট করতে পারবো। হ্যাঁ, এই ইকুয়েশনে যদি আইইটাকে আইবি প্লাস আইসি দিয়ে লিখি, আইসিটাকে আবার ফার্দার কিভাবে লেখা যায়? বিটা আইবি প্লাস বিটা প্লাস ওয়ান ইন্টু আইসিবিও। তাহলে আলটিমেটলি উই উইল হ্যাভ অ্যান ইকুয়েশন হুইচ রিলেটস বেস কারেন্ট উইথ ভিসি, আইবি ভিসি, এই রিলেশনটা পাওয়া যায়। সেই রিলেশনে যদি আমরা আইবির ভ্যালুগুলো বসাই, করেসপন্ডিং ভিসি ভ্যালুগুলো পাবো। আইবি ভিসি, আইবি ভিসি, আইবি ভিসি, এরকম সেট অফ ভ্যালুজ পাবো। সেই সেট অফ ভ্যালুজগুলোকে যদি এই গ্রাফে প্লট করা হয়, তাহলে এইরকম ধরনের একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। হ্যাঁ, এইরকম ধরনের একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। আইবি ভিসি এই ভ্যালুগুলোকে যদি আমরা পুট করি, এরকম ধরনের একটা স্ট্রেট লাইন পাবো। এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, এইটাকে বায়াস কার্ভ বলা হয়। এই দুটো কার্ভ যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটাই হচ্ছে কিউ পয়েন্ট। এই দুটো কার্ভ যেখানটা ইন্টারসেক্ট করছে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটাই হচ্ছে কিউ পয়েন্ট অফ সেলফ বায়াস সার্কিট। ওকে, পরের কাজটা ম্যাথামেটিক্যাল, জাস্ট ওই ইকুয়েশনগুলোকে নিয়ে আমরা স্টেবিলিটি প্যারামিটারগুলোকে ক্যালকুলেট করতে পারি আর কি। ইলাবোরেটেড ম্যাথামেটিক্যাল পার্টটা আমি স্কিপ করেছি, বই থেকে দেখে নিও যদি ইন্টারেস্টেড হও। এই ইকুয়েশনটা কিভাবে পাওয়া যায় অলরেডি আমি এক্সপ্লেন করলাম, যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখালাম। সেই ইকুইভ্যালেন্ট সার্কিটের এমিটার বেস লুপে যদি কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করো, তাহলে এই ইকুয়েশন পাবে। এবার আইসি আইইটাকে রিপ্লেস করো অ্যাজ আইবি প্লাস আইসি। আইইটাকে যদি রিপ্লেস করো আইবি প্লাস আইসি, তাহলে এইরকম ইকুয়েশন পাবে, যে ইকুয়েশন থেকে আইবিটাকে বের করে ফেলা যায়। এই ইকুয়েশনটা থেকে আমরা আইবিটাকে বের করতে পারি আর কি। এই তিনটি ইকুয়েশন থেকে দেখো বেসিক্যালি আইবিটাকে বের করা হয়েছে। প্রথম ইকুয়েশনটা থেকে শুরু করে তৃতীয় ইকুয়েশনটায় আসা হয়েছে, জাস্ট একটা সাবস্টিটিউশন করে আইই ইকালস টু আইবি প্লাস আইসি। ইউ রিমেম্বার আইসি ইকালস টু বিটা আইবি প্লাস বিটা প্লাস ওয়ান ইন্টু আইসিবিও। এবার এই ইকুয়েশনে আইবিটাকে এইটা দিয়ে রিপ্লেস করে দেওয়া হলো। হ্যাঁ, এইখানে যেটা পেয়েছো সেই ভ্যালুটা যদি এই ইকুয়েশনটায় বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা আরেকটা স্টেপ করা আছে এখানে। আরেকটা স্টেপ করা আছে এখানে, সেটা দেখো, যদি এটা করা হয় তাহলে এরকম একটা ভ্যালু পাওয়া যাবে আর কি। হ্যাঁ, এই ইকুয়েশনটাতে তোমার বেসিক্যালি আইসি
এই ইকুয়েশনটায় আইসি টাকে রিলেট করা হয়েছে উইথ বিটা ভিভি অ্যান্ড আইসিবিও। তাহলে যদি আমরা ডেল আইসিও করি, সেখান থেকে এস প্যারামিটারটাকে ক্যালকুলেট করতে পারবো এখানে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে, যেটা দেখানো যায় যে ভ্যালুটা হচ্ছে এইরকম। ওকে, একই রকম ভাবে এস প্রাইম ভ্যালুটাকে ক্যালকুলেট করা যায়, সেটা পরে আসছি। এখানে একটা জিনিস বলা আছে দেখে নাও আগে, যদি আমরা এমন প্রুভ করি যে আরবিটা আরির থেকে অনেক বড়, সেটাই হয় সাধারণত, আরবি ভ্যালুটা অনেকটা বড় হয় আরির থেকে। আরিটা টিপিক্যালি 500 ওহম থেকে 1 কিলো ওহম, 1.5 কিলো ওহম এইরকম অর্ডারে হয়, আর আরবিটা কিন্তু ফিউ টেন্স কিলো ওহম হয়। কাজেই আরবিটা আরির থেকে বড়, তাহলে এস প্যারামিটারটা আরবিটা আরির থেকে অনেক বড় হওয়ার জন্য এস প্যারামিটারটা তোমার বেসিক্যালি এইরকম কিছু একটা ভ্যালু হয় আর কি, 1 প্লাস আরবি বাই আরই। দেখো এখানে ভালো করে, আরবি বাই আরই, এইটা যদি আরবি বাই আরই এইটা বড়, একের থেকে খুব বড় হলে হয়তো হবে না আর কি, একের থেকে খুব বড় হলে হবে না, বেসিক্যালি 1 প্লাস বিটা আর এইটা, এই দুটোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এটাকে তোমার 1 প্লাস আরবি বাই আরই এইরকম দেখানো হয়েছে আর কি। আগে কিন্তু এস প্যারামিটারটা কত ছিল, আগে এস প্যারামিটারটা ছিল 1 প্লাস বিটা, আগে এস প্যারামিটারটা 1 প্লাস বিটা ছিল। এইখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এস প্যারামিটারটা, আরেকটা কাজ করা যেতে পারতো, এই 1 প্লাস বিটা দিয়ে ডিনোমিনেটরটাকে যদি ভাগ করা যেত, এইটা দেখো 1 প্লাস বিটা বাই 1 প্লাস বিটা হতো, সেটা কত, 1 প্লাস আরবি বাই আরই ইন্টু 1 বাই 1 প্লাস বিটা। তো এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা একের থেকে অনেকটা কম, সেই জন্য তোমার অ্যাপ্রক্সিমেট করে জিনিসটাকে এইভাবে লেখা যায় আর কি। যেটা এখানে মেনলি বোঝাতে চাওয়া হচ্ছে যে এই আরবি বাই আরিটা কিন্তু বিটার থেকে অনেকটা ছোট, রাফলি কত, 10, 5, 10, 20 এইরকম অর্ডারের, হায়ার এজ বিটা ভ্যালুটা কত, 200, 300 এইরকম অর্ডারের। তাহলে ফিক্সড বায়াস সার্কিটে এস প্যারামিটারের ভ্যালু যা ছিল, সেলফ বায়াস সার্কিটে কিন্তু এস প্যারামিটারের ভ্যালুটা তার থেকে অনেক কম। কাজেই এই সেলফ বায়াস সার্কিটের যে স্টেবিলিটিটা, সেইটা বেটার অ্যাজ কম্পেয়ার টু ফিক্সড বায়াস। এছাড়াও বাকি প্যারামিটারগুলো ক্যালকুলেট করা যায়, আমরা যেটা এস প্রাইম বলেছিলাম বিহসের বইয়ে, সেটাকে এস ভি দিয়ে ডিনোট করা আছে। এস প্রাইম প্যারামিটারটা হচ্ছে ডেল আইসি বাই ডেল ভিভি, এই রিলেশনটা থেকে তুমি ওই পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করে এইরকম একটা রিলেশন আসতে পারো। এখান থেকেও দেখানো যায় যে এস ভি এই প্যারামিটারটা রিলেটিভলি স্মলার, এই আর কি, মানে এখান থেকে কনক্লুড করা যায় যে সেলফ বায়াস সার্কিটের যে এস প্যারামিটার, স্টেবিলিটি প্যারামিটার, সেটা স্মলার অ্যাজ কম্পেয়ার টু দি স্টেবিলিটি প্যারামিটার অফ ফিক্সড বায়াস সার্কিট। সো দ্যাট ইমপ্লাইজ যে স্টেবিলিটি অফ সেলফ বায়াস সার্কিট ইজ ফার বেটার অ্যাজ কম্পেয়ার টু ফিক্সড বায়াস সার্কিট। মোস্ট অ্যাপ্লিকেশানে কিন্তু এই সেলফ বায়াস সার্কিটটাই করা হয়, ট্রানজিস্টারের যে অ্যাম্পলিফায়ার হিসাবে অ্যাপ্লিকেশান, সেখানে মেনলি আমরা এইগুলোকে ইউজ করে থাকি, সেলফ বায়াস সার্কিটই ইউজ করে থাকি সেইটা।